হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিফাকানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজাকাদ্রী পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিটামিন সম্বন্ধে কোন কোন ভিটামিনের অভাবে কি কী রোগ হয় সেই সম্বন্ধে কোন কোন খাবার থেকে আমরা কোন কোন ভিটামিন পাবো সেই সম্বন্ধে আর কোন ভিটামিনের অভাব দূর করতে আমরা কোন কোন ঔষধ খাবো সে সম্বন্ধে তাই যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার পাশে থাকা বেল চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাহলে আমি যখন লাইভে আসবো আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে এমন একটি পদার্থ যা জীব বৃদ্ধিতে জীব গঠনে একান্তভাবে প্রয়োজন এই ভিটামিন বিভিন্ন প্রকার হয়ে থাকে এই ভিটামিনগুলি আমরা এ বি সি ডি ই কে ইত্যাদি নামে জেনে থাকি এই ভিটামিন প্রত্যেকটি ভিটামিন আবার বিভিন্ন অংশে বিভক্ত প্রত্যেকটা ভিটামিনের বিভিন্ন অংশ রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন এ ওয়ান এ টু ভিটামিন বি ভিটামিন বি অন বি টু বি টুয়েলভ যেগুলোকে একত্রিতভাবে বি কমপ্লেক্স বলা হয় এই রকম বিভিন্ন ভিটামিন আপনার বিভিন্নভাবে বিভক্ত রয়েছে এই ভিটামিনগুলো আমাদের শরীর গঠন করতে সাহায্য করে শরীরের বৃদ্ধি করতে সাহায্য করে এই ভিটামিনগুলির যদি অভাব ঘটে তার ফলে আমাদের শরীরের গঠন রোধ হয় আমাদের শরীরে বৃদ্ধি রোধ হয় বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরের মধ্যে লক্ষ্য করা যায় তাই এই সমস্ত ভিটামিনগুলো আমাদের শরীরে যেন ঠিকঠাক পরিমাণ থাকে সেদিকে আমাদের লক্ষ্য করা প্রয়োজন প্রিয় দর্শক মণ্ডলী এবার জেনে এই সমস্ত ভিটামিনগুলির অভাবে কি রোগ হয় বা এই সমস্ত ভিটামিনগুলোর কাজ কী আর এই সমস্ত ভিটামিন আমরা কোন কোন খাবার থেকে পেয়ে থাকি সে সম্বন্ধে প্রথমেই জেনে নিই ভিটামিন এ সম্বন্ধে ভিটামিন এর অভাব যদি আমাদের শরীরে হয় তাহলে চোখের রোগ হয় রাতকানা ইত্যাদি চোখের রোগ হয় এছাড়া আমাদের পুষ্টির অভাব হয় শরীর দুর্বল হয়ে পড়ে এর অভাবে চোখ নাক মুখ গলনালি ফুসফুস পাকস্থলী কিডনি জননেন্দ্রিয়ের যে মিউকাস মেমব্রেন রয়েছে যে মিউকাস মেমব্রেন রয়েছে তা নিস্তেজ হয়ে পড়ে এই ভিটামিন এ যে সমস্ত খাবারে পাওয়া যায় তা হচ্ছে দুধ মাখন ডিম সর কডলিভার অয়েল মাছের তেল টমেটো পালং শাক ধনে পাতা গাজর ইত্যাদিতে আমরা ভিটামিন এ পেয়ে থাকি এবার যেনি ভিটামিন বি সম্বন্ধে ভিটামিন বিয়ের যদি অভাব হয় তাহলে বেরে বেরি রোগ হয়ে থাকে স্নায়ু দুর্বলতা হয়ে থাকে ব্যথা হয়ে থাকে শরীরে শরীর দুর্বল হয়ে পড়ে ঠোঁট ফাটে মুখ ফাটে জিভ ফাটে জিভে ঘা ঠোঁটে ঘা মুখে ঘা হয়ে থাকে চর্মরোগ হয়ে থাকে ইত্যাদি ভিটামিন বিয়ের অভাবে লক্ষ্য করা যায় ভিটামিন বিয়ের যদি অভাব হয় তাহলে অরুচি ক্লান্তি শরীরের দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা স্নায়বিক দুর্বলতা লক্ষ্য করা যায় বদহজম লক্ষ্য করা যায় ইত্যাদির লক্ষণ দেখা যায় ভিটামিন বি যে সমস্ত খাবার থেকে পেয়ে থাকি তা হচ্ছে মটর ছোলা চাল গম ইত্যাদি থেকে তারপর সয়াবিন থেকে পাওয়া যায় এছাড়াও মেটে থেকে পাওয়া যায় বা লিভার থেকে পাওয়া যায় এবার যে ভিটামিন সি সম্বন্ধে ভিটামিন সি এর অভাব যদি শরীরে হয়ে থাকে তার ফলে রোগ হয়ে থাকে এটি আমাদের ক্ষত শুকাতে আর রক্ত জমাট বানতে সাহায্য করে ভিটামিন সি এক প্রকার আমাদের শরীরে যাবতীয় কোষের নিয়ন্ত্রক এটি যদি আমাদের শরীরে ঠিক মতো থাকে তো কোনো রোগ জীবাণু আমাদের আক্রমণ করতে পারে না এটি ক্ষত শুকাতে সাহায্য করে এটি রক্ত অল্পতা দূর করতে সাহায্য করে এটি আমাদের কিডনি লিভার হৃদপিণ্ডকে সতেজ করতে সাহায্য করে এবার যে ভিটামিন ডি সম্বন্ধে এটির অভাবে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে আর এটি আমাদের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এই ভিটামিন ডি এর অভাবে আরও যে সমস্ত লক্ষণগুলি দেখা দেয় তা হচ্ছে দাঁতের ক্ষয় দাঁতে ক্যাভিটি লক্ষ্য করা যায় হাড়ের শীর্ণতা লক্ষ্য করা যায় হাড় শক্ত হয় না তাছাড়া ভিটামিন ডি এর অভাবে কোষ্ঠবদ্ধতা আর বাত ইত্যাদির লক্ষণ লক্ষ্য করা যায় এই ভিটামিন ডি আমরা যে সমস্ত খাবারে পেয়ে থাকি তা হচ্ছে দুধ ছানা ডিম মাখন হট লিভার অয়েল মাছের তেল ইত্যাদি এছাড়াও সূর্যের আলোতেও আমরা ভিটামিন ডি পেয়ে থাকি এবার জানি ভিটামিন ই সম্বন্ধে ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয় সে সম্বন্ধে ভিটামিন ই পুরুষ মহিলা উভয়ের জনন ইন্দ্রিয়কে সতেজ করতে সাহায্য করে পুরুষ মহিলাদের যৌন ইন্দ্রিয়কে ঠিক রাখতে সাহায্য করে তাই ভিটামিন ই e এর অভাব হলে বন্ধাত্ব লক্ষ্য করা যায় আর ভিটামিন ই আমাদের বন্ধাত্ব ইনফার্টিলিটি নিবারণ করতে সাহায্য করে যে সমস্ত খাবার থেকে ভিটামিন ই পাওয়া যায় তা হচ্ছে ছোলা ডাল মুগ মটর অলিভ অয়েল ডিমের হলুদ অংশ ইত্যাদি থেকে ভিটামিন ই পাওয়া যায় এবার যায়নি ভিটামিন কে সম্বন্ধে ভিটামিন কে আমাদের রক্ত জমাট বানতে সাহায্য করে ভিটামিন কে যদি অভাব হয় তার ফলে দীর্ঘস্থায়ী রক্তস্রাব লক্ষ্য করা যায় আর এই ভিটামিন কে যদি ঠিকঠাক থাকে তাহলে সহজেই রক্ত জমাট বেঁধে রক্তস্রাব বন্ধ হয়ে যায় ভিটামিন কে যে সমস্ত খাবারে পাওয়া যায় তা হচ্ছে মেটে খাসির মাংস বিভিন্ন প্রকারের ডাল কডলিভার অয়েল ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায় দর্শক মন্ডলী এ কোন কোন ভিটামিনের অভাবে কি কি বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিন খাবেন সে সম্বন্ধে ভিটামিন এর যদি অভাব হয় তার জন্য যে বায়োকেমিক মেডিসিনটি খাবেন সেটি হচ্ছে ক্যালকিয়া ফস সিক্স এক্স বা ক্যালকিয়া ফস টুয়েলভ এক্স ক্যালকিয়া ফসফোরিকাম ছয় এক্স বা ক্যালক্রিয়া ফসফোরিকাম বারো এক্স ভিটামিন বি এর যদি অভাব হয় তাহলে যে বায়োকেমিক মেডিসিনগুলো খেতে হবে তা হচ্ছে ক্যালিমিউর খাবেন অথবা ন্যাটাম ফস খাবেন অথবা ক্যালকিয়া ফস খাবেন এটি সিক্স এক্স বা বারো এক্সে খেতে হবে ক্যালিমিউর ফস আর ক্যালকিয়াফস ফস এর মধ্যে যে কোনো একটি খেলে আপনার ভিটামিন বি এর অভাব দূর হবে ভিটামিন সি এর অভাব যদি হয় তাহলে যে বায়োকেমিক মেডিসিনটি খেতে হবে তা হচ্ছে ক্যালিফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স অথবা ক্যালক্রিয়া সালফ সিক্স এক্স বা টুয়েলভ এক্স ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে যে বায়োকেমিক মেডিসিন খেতে হবে তা হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোর সিক্স এক্স বা টুয়েলভ এক্স ক্যালকিয়া ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স বা ন্যাট্রোমিউর সিক্স এক্স বা টুয়েলভ এক্স ভিটামিন ই এর যদি অভাব হয় তাহলে যে হোমিওপ্যাথি মেডিসিনটি খেতে হবে সেটি হচ্ছে স্যাবাইনা মাদার টিনচার অথবা সিফিয়া থার্টি ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে যে বায়োকেমিক মেডিসিনটি খেতে হবে সেটি হচ্ছে ফেরাম ফস সিক্স এক্স অথবা ফেরাম ফস টুয়েলভ এক্স এই সমস্ত মেডিসিনগুলি কী মাত্রায় খেতে হবে সেগুলি এবার জেনে নিই বায়োকেমিক মেডিসিনগুলো আপনারা বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাবাত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবেন চুষে খাবেন গরম জল সহ খাবেন আর যদি গরম জল না পান তাহলে ঠান্ডা জলে খেলেও চলবে আর ভিটামিন ই এর জন্য যে হোমিওপ্যাথি সেবাইনা মাদার টিনচার এটি বড়রা পনেরো ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে আর ছোটরা সাত ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে সিপিয়া থার্টি তিন ফোঁটা করে বড়রা দিনে তিনবার খাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে অথবা খাবার তিরিশ মিনিট পর খাবে আর ছোটরা এক ফোঁটা করে এক চামচ জলে দিয়ে দিনে তিনবার খাবে খাবার তিস মিনিট আগে খাবে অথবা খাবার ত্রিশ মিনিট পর খাবে এইভাবে এই ওষুধগুলো যদি আপনারা এক মাস থেকে দু মাস খান তাহলে আপনাদের শরীরে এই সমস্ত ভিটামিনের অভাবগুলো দূর হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফা ইউটিউব চ্যানেলটি